সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে এ সময় সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হোটেলটিতে অবস্থান করছিলেন বলে জানিয়েছে বিবিসি প্রেসিডেন্ট ভবনের কাছাকাছি ভিলারোজ হোটেলে ওই হামলা শুরুর পরপরই হামলা থেকে বেঁচে যাওয়ার বার্তা প্রকাশ করেন পরিবেশ মন্ত্রী অ্যাডাম হিরসি দেশটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আহমেদও হামলার সময় হোটেলটিতে ছিলেন বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো এই ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আল শাবাব রয়টার্স জানায় বিস্ফোরক অস্ত্র নিয়ে জঙ্গিরা হোটেলটিতে প্রবেশের পরপরই বিস্ফোরণ ও গুলির আওয়াজ ভেসে আসে হোটেলটি থেকে উচ্চপদস্থ সরকারের বেশ কয়েকজন কর্মীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ